নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডিমের কোর্মা বানিয়ে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে, যা রুটির সাথে, ভাতের সাথে, লুচির সাথে, সবের সাথেই আপনি খেতে পারবেন। প্রথমে আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম, তার মধ্যে ছোট্ট চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিতেই হয় কোর্মাতে, না দিলে ভালো হয় না, তাই জন্য দিয়ে দিলাম। এবার তেল, আমি অবশ্য চারটে ডিম করছি, আপনারা যদি বেশি ডিম করেন তাহলে বেশি বেশি মানে পরিমাণটা বাড়িয়ে দেবেন, ঘি তেল সবেরই পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি যেহেতু অল্প ডিম করছি ওই জন্য সব কিছুই কম কম দেখালাম। ডিমটাকে ছুরি দিয়ে দিয়ে চারধারে কেটে কেটে নিতে হবে, যাতে ভালো করে নুনটা ঢোকে এর মধ্যে, নুন মশলা সবই ঢুকবে। দিয়ে ডিমটাকে একটু নুন আর একটুখানি গুঁড়ো লঙ্কা, মানে 1/4 ভাগের 1 ভাগ গুঁড়ো লঙ্কা দিয়ে একটু মাখিয়ে, জাস্ট কালারটা আসার জন্য আমি একটু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কড়াইয়ে। দেখছেন আমি হালকা করে করে ভেজে নেবো, যাতে নুনটা ভেতরে ভালো করে ঢোকে, অথচ ভাজাও হয়ে যায়। হালকার উপরেই ভাজা যাবে, খুব বেশি ভাজা চলবে না। আর কোরমাতে কিন্তু আপনাদেরকে সবই বাটা মশলা ব্যবহার করতে হবে, তাহলে কোরমাটার স্বাদ আলাদা হয়। কোরমাতে অবশ্য বাটা মশলাই ব্যবহার করা হয়, না হলে ভালো হয় না কোরমা। দেখুন আমি হালকা করে ভেজে নিলাম, এবারে তুলে নেবো ডিমগুলোকে। এবার তেলটা গরম হতে দেব, এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজটাকে ভালো করে লাল করে সোনালি করে ভেজে নেব, যেটাকে পেঁয়াজ বেরেস্তা বলে। আপনারা বেশি করলে বেশি দেবেন, আমার 4টে ডিম বলে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। এটাকে পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব সোনালি করে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, খুব হালকা মিডিয়াম আছে এটাকে আপনাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু স্বাদটা আলাদা হয়ে যাবে, বাজে লাগবে একদম। ওই জন্য খুব ভালো করে এটাকে মানে ধীরে ধীরে অল্প মিডিয়াম আছে আপনাকে এটাকে ভাজতে হবে। রান্নাটা এইভাবে আমি যেইভাবে করছি, পুরো ভিডিওটাই আপনি কেটে না দেখে পুরো ভিডিওটাই দেখবেন, দেখবেন খুবই ভালো হবে রান্নাটা, আর খুবই তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে হবে, অথচ খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে হঠাৎ লোকজন চলে এলে আপনারা চট করে এটাকে বানিয়ে দিতে পারবেন, আর লুচি রুটি পরোটা সবের সাথে এটা আপনি দিতে পারবেন, ভাতে তো অবশ্যই চলবে, আর সব কিছুর সামনে এটা ব্যবহার করতে পারবেন। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন বন্ধুদেরকে তো অবশ্যই বলছি, আর পুরনো বন্ধুরা তো দেখেনি। ডিমটা দেখ, এই পেঁয়াজটা এবার দেখেন হালকা হালকা লাল লাল হয়ে এসেছে, আর একটু ভাজা হবে, দিয়ে তারপরে উঠিয়ে রাখবো, যাতে যেটাকে বেরেস্তা বলে আর কি। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে দেখবেন খুবই আশা করি ভালোও লাগবে আর করতেও পারবেন সহজে। এবারে লাল হয়ে এসছে পেঁয়াজটাকে এবারে আমি তুলে রেখে দেবো। এইভাবে লাল করে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখে দেবেন, যেটাকে বেরেস্তা বলে। এরপর কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব, ডিমটাকে এমনি লাইট করে ভেজে রাখবেন, আর ওই তেলের মধ্যে তেজপাতা আর 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ চিরে আমি এর মধ্যে দিয়ে দেবো।
মধ্যে একটু এগুলোকে ভালো ভেজে নেব, 1 মিনিটের মতো ভালো করে লাল করে একটু একটু ভেজে নেব, লাল করে না একটু হালকা গরম করে ভেজে নেব। তারপরে এর উপর 1 চামচ বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, আর 1/2 চামচ রসুন বাটা, সবই বাটা মশলা লাগবে আপনাদেরকে আগেই বলেছি। এই এর মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে গন্ধটা না উঠে। সবই বাটা মশলা, আমি বারবার বলছি বন্ধুরা, আমি যেহেতু 4টে ডিম করেছি তাই জন্য মশলার পরিমাণটা কম, আপনারা যদি বেশি করেন এই মশলাটাকে কিন্তু আরও ডবল করে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা ঠিক হবে। এইভাবে একটু কষিয়ে নেব। এবারে আমি 4-5টা কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছি, সেই বাটাটা এর মধ্যে দেব। একদম মিহি করে কাজু বাদামটাকে বেটে রেখেছি, এই দেখুন। এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আর একবার মশলাটাকে আবার কষিয়ে নেব। এবারে যারা মশলা একটু বেশি খান তারা অবশ্যই মশলা বেশি দেবেন, কারণ আমরা একটু মশলা কম খাই, ওই জন্য একটু মশলা কম করেই আমি করলাম, আর আমার পরিমাণটাও কম ওই জন্য খুবই তা কমই দিলাম। কাজু বাদাম বাটাটা দিয়ে এই 1-2 মিনিট ভেজে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো আর কি। এর মধ্যে আমি আর একটু নুন দেব, বেশি মশলা জিরে এসব দেব না, যদি আপনারা মনে করেন দিতে পারেন, কিন্তু আমি জিরে দেব না, আমি খালি ধনে দেব। ধনে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে দিলাম, একদম ছোটো চামচ, 1 চামচের থেকে ছোটো চামচ 1 চামচ ধনে দিলাম। দিয়ে আবার একবার কষিয়ে নিলাম ভালো করে। যতক্ষণ একটু তেলটা ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি আপনারা দুধ দিতে পারেন, অনেকে দুধ দিয়েও করে, আবার দই দিয়েও করা যায়, কিন্তু দুধ আর দই দুটো একসাথে দিলে কিন্তু ভালো হবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, কেটে কেটে যাবে। যেটা দেবেন সেটা একটাই দেবেন, দুধ দিলে দুধ, নাহলে দই দিলে দই। আমি এখানে আপনাদেরকে দই দিয়ে করে দেখাচ্ছি। দু চামচ মতো দই, ঘরে পাতা দই আমি এটা দিয়ে দিলাম। এবার আপনি দুধও দিতে পারেন, দুধ দিলেও ভালো হয়, কিন্তু দই দিয়েই করলাম আমি। এইভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে দই দিয়ে, বাস তাহলে হয়ে যাবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, আর গরম মশলা তো আমি আগেই দিয়েছি, আরও গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন। আমি একটুখানি গরম মশলা দেব লাস্টে, দিয়ে নামাবার আগে নামিয়ে নেব। এর মধ্যে এবারে আমি ইয়ে করব, একটুখানি কষা হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দেব। লঙ্কা আমি 3-4 লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন পরিমাণ মতো সেই মতো আপনি লঙ্কাটা দেবেন। আমরা ঝালটা কম খাই বলে লঙ্কাটাও কম দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সুস্বাদু হয় বন্ধু, এইভাবে যদি করেন না বন্ধুরা একদম খুব সুস্বাদু হবে। এবারে ডিমগুলোকে দিয়ে দিলাম, এরপরে একটুখানি এর মধ্যে ফুটিয়ে নেব।
খুব বেশি তো এটা ঝোলঝোল হয় না বন্ধু, একটু মাখামাখাই হয় গ্রেভিটা, ওই জন্য জল খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা দিলেও আপনার একটু ঝোলঝোল হয়ে যাবে, আমি যেহেতু দই দিয়েছি তাই জন্য আমার একটু কম ঝোলঝোল আছে, আমি আর এর মধ্যে জল দিইনি, তাই ওইটার মধ্যেই আমি এর দিয়ে দিলাম। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, নিজের ইচ্ছা। একটু নুন আর মিষ্টি যদি খান, একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, আমি অল্প একটু মিষ্টি দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব।